सर्वविदे तस्मै व्यासाय कवि वेधसे चक्रे पुण्यं सरस्वत्याय वर्षमी प्रणीपात्माते পুত্রী গান্ধারী, যে একশত গর্ভবীজ উপহার দিয়েছে কুরুবংশকে, প্রত্যেকটিকে আমি একশত ঘড়ায় স্থাপিত করেছি মাতে। তারা সবাই মন্ত্রপুত ঘৃতে ভাসমান এবং অনেক বিচিত্র মায়াবী ঔষধের মধ্যে ওদের বিকাশ হচ্ছে। উচিত সময় উপস্থিত হলে এই ঘড়ার ভেতর থেকেই গান্ধারীর শতপুত্রের জন্ম হবে। আর পুত্রী গান্ধারী, ভগবান মহাদেব যখন আশীর্বাদ দিয়েছিলেন, যে বরদান করেছিলেন, সেই সময় তোমার ভিতরে নিশ্চয়ই এক পুত্রীর অভিলাষ ছিল। প্রভু তোমার এই অব্যক্ত প্রার্থনা স্বীকার করেছেন। একশত একতম ঘড়া থেকে এক পুত্রীর জন্ম হবে। রাজার প্রথম রক্ষণ হয় শক্তি। যুধিষ্ঠির ন্যায় আর ধর্মপরায়ণ রাজা হবে, এ আমি জানি। কিন্তু রাজার ধর্ম আর ন্যায় বিচার তখনই সম্মান পায় যখন সেই ন্যায়কে বহন করার শক্তি তার কাছে থাকে। আমার এমন এক পুত্র প্রয়োজন কুন্তি, যার ভুজায় সহস্র হাতির বল হবে, যে শক্তিতে বায়ু দেবতার স্বরূপ হবে। যেমনভাবে বায়ু দেবতার ক্রোধ হলে সে বন জঙ্গল তছনছ করে দেয়, সমুদ্র প্রবাহিত করে, পাহাড়ের প্রস্তর পিষে চূর্ণ করে দেয়, তেমন শক্তি আমার পুত্রের অঙ্গে থাকবে কুন্তি। তুমি মন্ত্রের বলে পবনদেবকে নিমন্ত্রিত করো কুন্তি। কে বলো শকুনি, কেমন লাগছে এই দৃশ্য? কোনো কোনো ঘড়ায় কি কোনো কম্পন হচ্ছে? কোথাও কোথাও কি প্রাণের স্পন্দন আছে? এই ক্ষিতি গর্ভ আমার ভাগিনী ওদের জীবন স্পন্দনে মুখর মহারাজ। প্রতি ঘড়ায় কম্পন আছে, ঠিক যেমন আপনার অনুজ পাণ্ডুর হৃদয়ে হচ্ছে তেমনি কম্পন। পাণ্ডুর হৃদয় কম্পন? অবশ্যই, আপনি বুঝতে পারছেন না মহারাজ, কম্পন নয় ভূমিকম্প। ওর হৃদয়ে যেন ভূমিকম্প শুরু হয়েছে মহারাজ। ওর পুত্র কুরুবংশের জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও এই একশত পুত্রের সামনে নির্বল। তুমি দেখো এই শতপুত্র ওর বলের আধার হবে শকুনি। বল বল এই শতপুত্র পাণ্ডুর পুত্রদের বল হবে মহারাজ। তবে তো আপনি যথার্থই বলেছিলেন, আমার প্রিয় বোন আপনার সাথে ছলনা করেছে মহারাজ। সে আপনাকে এক শত রাজকুমারের বদলে শত সামান্য সৈনিক দিয়েছে মহারাজ। যারা ওই পাণ্ডুর পুত্রদের অঙ্গরক্ষক হবে, এদের মধ্যে কেউ ওদের তলোয়ার ধরে থাকবে, কেউ ওদের বাতাস করবে, আর এদের মধ্যে
কাউকে ওদের পাদুকাও ওঠাতে হবে মহারাজ। আমার প্রিয় বোন ভীষণ দুষ্ট মহারাজ। নাকি আপনি আমার প্রিয় বোনের সাথে ছলনা করছেন মহারাজ? ও এত কষ্ট সহ্য করে আপনাকে 100 রাজকুমার প্রদান করেছে, আর আপনি আপনি ওদের 100 সামান্য সৈনিক বানানোর ইচ্ছা করছেন? কে কার সাথে ছলনা করছে এ আমার বোধগম্য হচ্ছে না মহারাজ। ভীষণ বিকট সমস্যা, কিন্তু সময় এলে পরে আপনাকেই এর উত্তর দিতে হবে। তোমার নিমন্ত্রণে আমি আবির্ভূত হয়েছি কুন্তি। মহর্ষি দুর্বাসার মন্ত্রের সম্মান রক্ষার্থে আমি এখানে এসেছি। তবে আমায় আপনারই সমান বলবান পুত্র প্রদান করুন ভগবান। তোমার এই পুত্রের মূলাধার বজ্র দিয়ে নির্মিত, আমি স্বয়ং এর ভুজায় অবস্থান করব। এর পরাক্রমে এর শত্রুদের হৃদয় কেঁপে উঠবে। এ ভীম কর্মা হবে কুন্তি, প্রিকদর ভীম নামে বিশ্বে খ্যাত হবে। পুত্র ভীম, আমি ওর জন্য দুধ নিয়ে আসছি।
এই বালক সমস্ত হস্তিনাপুরের জন্য সংকট হয়ে জন্ম নিচ্ছে। এমন অনিষ্টজনক সন্তানের বলিদান দেওয়ার বিধান আছে শাস্ত্রে। আমার মত এই যে এই নির্ণয় তারই হোক, যে রাজাও বটে আর পিতাও।